बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमी नासरीन सुलताना सहकारी शिक्षक एक स्कूल एंड कलेज एक स्कूलेर अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके स्वागतम जानाच्छी। आज के आमी तोमादेर साथे षष्ठ श्रेणीर विज्ञान विषय निये आलोचना करब। आलोच्य अध्याय हच्छे तृतीय अध्याय उद्भिद प्राणीर कोषीय संगठन। आज के आमादेर की की पाठ करब सेटा आगे जेने नेई। आलोचित विषय हे कोष की एवं एर प्रकारभेद, तारपर हे जीवकोषे गठन एवं उद्भिद और प्राणीकोषे पार्थक्य, न्यूक्लियसर गठन। एबार आसो आमरा कोष की आगे जेने नेई। कोष हे जीवदेह गठनेर एकक। इंग्रेज विज्ञानी रबार्ट हुक 1665 ख्रिस्टाब्दे कोष आविष्कार करें। 1665 ख्रिस्टाब्दे कोष आविष्कार करें। आमादेर देहे असंख्य कोष आछे जेटा आमरा अगणित कोष आमरा कोनो हिसाब करे एटाके बेर करते पारि ना। जीवकोषेर प्रकारभेद, निउक्लियासेर उपस्थिति बा अनुपस्थितिर भित्तिते कोषके प्रधानत दुई भागे भाग करा जाय, यथा आदिकोष ओ प्रकृत कोष। प्रकृत कोषके आबार दुई भागे भाग करा जाय, देहकोष एबं जननकोष। देहकोष हच्छे देहेर बृद्धिर विभिन्न काज करे थाके, जननकोष हच्छे जीवेर प्रजननेर अंश नेय। एरपरे जीवकोषेर गठन। जीवकोष प्रधानत दुटि अंश थाके, एकटा हच्छे कोष प्राचीर আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। প্রোটোপ্লাজমে এর মধ্যে বিভিন্ন পদার্থ ভাসমান অবস্থায় থাকে। আর আমরা কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এখানে একটা ছবি আছে, তোমাদের বইতেও এই ছবিটা আছে, তোমরা চাইলে বই থেকেও দেখে নিতে পারো। এখানে আমরা আগে পরপর দেখে নিই কী কী আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে, তারপর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা আগে আমরা তারপর জানব। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এখানে মসৃণ এন্ডোপ্লাজমে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষই আছে। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষই আছে। কোষ প্রাচীর, শুধু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল, এটি প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। গলজি বস্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই আছে। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়াসের বাইরের পর্দা। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে উভয় কোষে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের বিভিন্ন বিবরণ আছে। নিউক্লিয়াসের বাইরের অংশ নিউক্লিয়ার মেমব্রেন এবং ভেতরে হচ্ছে গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিওলাস, আর সুতার মতো পেঁচানো অংশটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। এ হচ্ছে আর ভেতরে হচ্ছে তরল পদার্থ যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিও প্লাজম। এরপরে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে উভয় কোষে মাইটোকন্ড্রিয়া আছে। কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষে মাঝে থাকে এবং বড়, প্রাণী কোষে হচ্ছে কোষ গহ্বর ছোট এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় থাকে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট নেই, প্রাণী উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে যেটার কারণে উদ্ভিদের পাতার বিভিন্ন রং ধারণ করতে পারে, যেমন গাছের পাতার রং সবুজ হয়, আবার লাল শাকের পাতার রং লাল, এগুলো দেখা যায় এই কারণে, ক্লোরোপ্লাস্টের কারণে বা প্লাস্টিডের কারণে যেটা হচ্ছে রঞ্জক পদার্থ। তারপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই আছে। এই হচ্ছে দুই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিবরণ। এই ছবিটা তোমাদের বইতেও আছে, তোমরা চাইলে বই দেখেও একবার বুঝতে পারবে। তারপরে মূল পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের হচ্ছে কোষ প্রাচীরে। প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। আর প্রাণী কোষে কোষ গহ্বর ছোট, উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড়। প্রাণী কোষের নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে, আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াস হচ্ছে কোষের কোষের সাইডে, মানে এক পাশে। এই তিনটা হচ্ছে মূল পার্থক্য। এরপরে আমরা নিউক্লিয়াসে চলে যাই। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস, যা বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ করে থাকে। আসো আমরা নিউক্লিয়াস, এখানে একটা ছবি আছে, তোমাদের বইতে এই ছবি আছে, ছবিটা আগে দেখে নিই। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মূল চারটি অংশ থাকে, চারটি অংশ থাকে। তার মধ্যে হচ্ছে বাইরের আবরণ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে ভেতরে এই গোলাকার গাঢ় ঘনবস্তুটি হচ্ছে নিউক্লিওলাস, আর ভেতরে যে তরল পদার্থ সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, আর সুতার মতো বিভিন্ন পেঁচানো বিভিন্ন পদার্থ থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, যেটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক, যেটার মাধ্যমে হচ্ছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তারপরে সন্তানের কী বৈশিষ্ট্য হবে সেগুলা ডিপেন্ড করে। এইটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যেখানে মাঝখানে ছিদ্র দেখতে পাচ্ছ রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াস ছিদ্র। এই হচ্ছে নিউক্লিয়াসের বিবরণ। আর তোমাদের
নিউক্লিয়াসের বিবরণ শেষ হলো। এরপর নিউক্লিয়াসের গঠন, এটা এটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। এর চারটি অংশ নিউক্লিয়াসে আছে, আশা করি তোমরা এটা বই থেকে দেখে পড়ে আরও বিভিন্ন বড় বিবরণ পড়ে নিবে। আর হচ্ছে নিউক্লিয়াসের কোষের বিভিন্ন কাজ, কোষ কী কাজ করে থাকে, বিভিন্ন অঙ্গ অঙ্গ গঠন করে থাকে, বিভিন্ন যে শ্বসনের কাজ নেয়, তারপরে বিভিন্ন শরীরের ভিতরে অনেক কাজ করে। এই কোষের বিভিন্ন বর্ণনা তোমাদের বইতে অনেক বড় আকারে আছে, সেই বর্ণনা তোমরা পয়েন্ট আকারে সেটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, সেটা আমি লিখে দিচ্ছি। তুমি তোমার কী বাড়ির কাজ করবে, কোষের কাজ এটা হচ্ছে তোমাদের HW থাকবে, তোমাদের বইতে পয়েন্ট আকারে আছে, সেটা তোমরা বাড়িতে আশা করি মুখস্থ করবে। এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, এবং আশা করি তোমরা যে যতটুকু তোমাদের এই অধ্যায় ছিল তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো আল্লাহ হাফেজ।